এইমাত্র বিছানা টিছানা তোলা হয়ে গেল এবার মেয়েকে একটু ছাতু দেবো কারণ সরস্বতী পুজো আজকে তো অমনি কিছু খাবে না যতক্ষণ না পুষ্পাঞ্জলি নিচ্ছে তো তার জন্যই এখন ওকে ছাতু দেবো ছাতুটা নিয়ে নিলাম আর ঘর তোর তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ব্যাক ক্যামেরায় দেখিয়েছি পুরো ঝরঝরে তত্তরে করে দিয়েছি ঘর দোয়ার ঠিক আছে চলো অনুষ্কাকে আমি রেডি করাচ্ছি সান টান করিয়ে শাড়ি পরাচ্ছি কারণ আজকে তো সরস্বতী পুজো তো বলছে কে কে বিদ্যে চাও বলো আমি মা সরস্বতী তোমাদেরকে বিদ্যে দিয়ে দিচ্ছি আর এখন দেখো মানে লুকটা পুরো রেডি হয়নি তিনটে সরস্বতী একবারে আমার ঘরে হাজির হয়ে গেছে আর একটা কার্তিক এই দেখো তো তিনজনে স্কুল যাচ্ছে অদিতি পুষ্পিতা সৌভিক আর অনুষ্কা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালো ভালোবাসা জানিয়ে আজকাল একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা সবাইকে হ্যাপি ভ্যালেনস্টাইন ডে আর সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো মেয়েকে সকাল থেকে সাজাতে আর করতে অনেক দেরি হয়ে গেছে কী অবস্থা দেখো গোটা খাটের মধ্যে সমস্ত কিছু সাজ মেলা আছে আর আমিও রেডি হয়ে গেছি একবার মেয়ের কাছে স্কুলে যাব। তো দেখতে থাকো বন্ধুরা কেউ মানে স্কিপ করে বেরিয়ে যাবেন ওকে ঠিক আছে চলো এখন আমি প্রাইমারি স্কুলে এসেছি তো আমাদের এখানে দুটো প্রাইমারি স্কুল একটা অনুষ্কা পড়ে আর একটা এটা তো দুটো স্কুল তো পুষ্পিতা আর অদিতি এই স্কুলে পড়ে আর অনুষ্কাও এই স্কুলই এখন এসছে ওই দেখো বসে বসে গল্প দেখছে কেমন গল্প করছে এই যে এই মাথাটা এটা এই দেখো তো এখানে পুষ্পাঞ্জলিটা ওরা এখানেই নেবে পুষ্পাঞ্জলি নেওয়া হয়ে গেলে ওই স্কুলে যাবে তো আমি ওদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো আর পুজোটা দিয়ে আসি আর আমি একবার সান টান সেরে একদম রেডি হয়ে ওদেরকে দেখতে আসলাম আর ঘরের কাছে যে আমাদের ঠাকুরটা আমরা এনেছি তো সেখানে পুজো দিয়ে আসা হয়নি আমি ওদেরকে দেখে এখন বাড়ি যাব বাড়ি যেয়ে পুজো দিয়ে তারপর আবার আসব এসে অনুষ্কার স্কুলে আবার ওকে আমি নিয়ে যাব। আর এখন আমি রেডি হয়ে দেখো পুজো দিতে যাচ্ছি তো যেটুকু ফল ছিল সেটা দিয়েই দিচ্ছি কুল এনেছে মটরশুঁটি এনেছে একটা আপেল এনেছে কলা এনেছে এসবগুলো দিয়েই ধূপ দিয়ে আর দক্ষিণে দিয়ে পুজো দিচ্ছি আর আমি চলে এসছি এইখানে দেখো ছোট্ট করে প্যান্ডেল করে আর এখানেই ঠাকুর আনা হয়েছে আর কাকিমা এখন ফলটলগুলো কাটছে ব্রাহ্মণ আসবে তো এখানে পুজো হতে দেরি আছে সেই জন্য ওদেরকে স্কুলে পাঠিয়েছি পুষ্পাঞ্জলি নিতে কারণ ওরা না খেয়ে আছে আর কাকিমার ফলকাটাও হয়ে গেছে আমিও পুজোটাই দিয়ে দিলাম তো এরপর আবার অনুষ্কাদের কাছে যাব তো অনুষ্কা পুষ্পিতা পার অদিতিকে নিয়ে ওই স্কুলে যাব স্কুল থেকে হয়ে তারপর আসব ম্যাডাম ফোন করেছিল আমায় এটা আছে খেতে তো বন তো বন্ধুরা বল দিতে তো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করবে 300 সুদিকে এ কাছে আয় তো বন্ধুরা এই বেশি বকি

তো দি ওই জন্য বলছে আর হাস তোগুলো সরস্বতী একসাথে বসে আছে দেখো দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখাচ্ছি আর দেখো সব সরস্বতী গুলো একসাথে এসেছে তো এই স্কুলে আসলাম আর সব কটা স্টুডেন্টরা দেখো কেমন শাড়ি পরেছে আর কি সুন্দর লাগছে অনুষ্কার বান্ধবীরা এগুলো তো এসে মাঝখানে ঢুকে পড়েছে তো রিয়া ওই যে হলুদ শাড়ি পরে এটা তো পুষ্পিতা এই যে বসে আছে রিয়া তো রিয়া তো আগেই অনুষ্কাকে ধরে গলা ধরে একটু আদর হয়ে গেল অনুষ্কা তুই এসেছিস অনুষ্কা তুই এসেছিস করে তো এই স্কুলে এসছে এখন এর ব্যাপারেই আলাদা এটা অনুষ্কার স্কুল অনুষ্কার স্কুলে এই মাত্র আসলাম আমাদের দুটো প্রাইমারি স্কুল ওইটাই একটা ছবিটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা দিয়েও দেখো

তো খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি আর দুপুরে স্কুলেই খাওয়া দাওয়া হয়ে গেছে স্যারের জোর করছিল খাওয়ার জন্য একবার খাওয়া হয়ে গেলো আমাদের পুজো শেষ হয়ে গেছে আমি স্কুল থেকে পুজো শেষ হয়ে গেছে আজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো তোমাদের দাদা আমার জন্য কি এনেছে দেখো এই দেখো চকলেট এনেছে আর একটা গিফট দিয়েছে তো দুটো গিফট দিয়েছে আর আমি ভয়েস দিয়েছি বাট মাইক বাস ছিল ওই জন্য মিউট করে আবার ভয়েস দিয়েছি আর একটা দেখো কী গিফট করেছে সেটা তোমরা বুঝে নাও যে আরেকটা কি গিফট করেছে আর এই চকলেটটা দিয়েছে তো আমি খুব 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 খুশি আর অনুষ্কা এসে বলছে বাহ কার জন্য চকলেটটা এনেছে মা আমার জন্য চকলেট এনেছে বলছি হ্যাঁ তো ওই বাচ্চা মানুষ ও আর কি জানে বলো আর আমি তো চকলেট কত খাই আমি তো খাবো একটা কি তাই না কি কী বলে তো খাবে তো অনুষ্কা আর ওর বাবাই বলছে এটা তোর মায়ের জন্য এনেছি বলছে মিথ্যা কথা বলো না বাবা এটা আমার জন্যই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে